হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, তোমাদের নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আমাদেরও খুব খারাপ লাগছে, ক্লাসরুম মিস করছি আমরা। কিন্তু জানোই তো, পৃথিবীর এক গভীর অসুখ হয়েছে পৃথিবীতে, এক অদৃশ্য মারণ জীবাণু আমাদের সকলকে গৃহবন্দী করে দিয়েছে। আমরা নিশ্চয়ই এই মারণ ভাইরাসের হাত থেকে জয়ী হব। তার জন্য আমাদের ঘরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তোমরাও তাই থাকো। কিন্তু ঘরে শুধু থাকলেই তো হলো না, পড়াশোনাও করতে হবে। আর যেহেতু তোমরা মাধ্যমিক সামনের বছর দেবে, তোমাদের পড়াশোনাটা খুব ভালোভাবেই করতে হবে, এবং এই সময়টাকে তোমরা যত সুন্দর কাজে লাগাবে, ততই কিন্তু সামনের বছর তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে। তা সেই জন্য আমরা এই ই লার্নিং ক্লাস শুরু করেছি আমাদের স্কুলের পক্ষ থেকে। এবং আজকে আমি তোমাদেরকে স্কুলের ফিজিক্যাল পোর্শনের দ্বিতীয় অংশটা, দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডলটা আজকে শুরু করব। এটা আমাদের শুরু হয়নি আগে। তা আজকে আমরা বায়ুমণ্ডলের উপাদান বা বায়ুমণ্ডল সম্বন্ধে আমরা জানব। আমাদের চারপাশে যে আমরা সমুদ্রে নিমজ্জিত আছি, সেই সমুদ্রের নাম বায়ু সমুদ্র। এই বায়ুর রূপ, রস, গন্ধ কোনো কিছুই নেই, তাই আমরা অনুভব করতে পারি না যে আমরা বায়ু সমুদ্রে নিমজ্জিত রয়েছি। এবার এই বায়ু সমুদ্র কত দূর আছে? অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত। এবার এই যে বায়ু স্তরে বা বায়ুমণ্ডলের মধ্যে আমরা আছি, এবং যে বায়ুমণ্ডল আমাদের ঘিরে রয়েছে যাকে আমরা বুঝতে পারছি না, এই বায়ুমণ্ডল সম্বন্ধে কি আছে? এই বায়ুমণ্ডলে আমি তো দেখতে পাচ্ছি না তাকে। এই বায়ুমণ্ডল বেশ কিছু গ্যাসীয় উপাদানের দ্বারা পরিপূর্ণ। এই দেখছো, এই যে আমি একটা তোমাদের জন্যই এই চার্টটা বানিয়েছি। এখানে তো আমরা চক ডাস্টার বা ব্ল্যাকবোর্ড পাচ্ছি না, তাই চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে। কি কি গ্যাস রয়েছে এখানে? সবচাইতে বেশি যে গ্যাসটা আছে তার নাম নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস কতটা আছে? 78.084% আছে নাইট্রোজেন গ্যাস। তারপরে আছে অক্সিজেন গ্যাস 20.95%, আর্গন 0.934%, কার্বন ডাইঅক্সাইড 0.033%, এবং আছে বেশ কিছু নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, মিথেন, হাইড্রোজেন ইত্যাদি আছে নিষ্ক্রিয় গ্যাস। এবার নাইট্রোজেন গ্যাসটিও মূলত নিষ্ক্রিয় অবস্থাতেই বায়ুমণ্ডলে থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়া এবং উদ্ভিদের কিছু অংশ তার মূলের মধ্যে থাকে, তারা সরাসরি নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। অক্সিজেন, যাকে আমরা প্রাণবায়ু বলি, অর্থাৎ যার অস্তিত্ব না থাকলে, যেটা না থাকলে আমাদের পৃথিবী পৃষ্ঠে জীবন ধারণ, জীব বা প্রাণীর অস্তিত্ব থাকতো না, সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আর আছে কার্বন ডাইঅক্সাইড, আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। যে কার্বন ডাইঅক্সাইড না থাকলে উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ভালোভাবে চালাতে পারতো না। সুতরাং এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলো বায়ুমণ্ডলে রয়েছে। এছাড়া আরো দুটো জিনিস রয়েছে যেটা এখানে আমি উল্লেখ করিনি। সে দুটোর একটা হলো জলীয় বাষ্প, ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেটা, আর আছে ধূলিকণা। জলীয় বাষ্প না থাকলে বা জল না থাকলে পৃথিবীতে বৃষ্টিপাত হতো না, তাহলে জলহীন হতো, জল না থাকলে প্রাণ থাকতো না। সুতরাং জলীয় বাষ্প আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর কি আছে? ধূলিকণা। ধূলিকণাও সমান গুরুত্বপূর্ণ। এই ধূলিকণাকে আমরা এরোসল বলি। তোমাদের এমসিকিউতে বা 1 নম্বরের প্রশ্নে এরোসল কাকে বলে, এরোসল কি, এরকম প্রশ্ন আসতে পারে। এই এরোসল হচ্ছে ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম কণা, যাকে কেন্দ্র করে বা যাকে আঁকড়ে জলীয় বাষ্পরা বাতাসের মেঘ হয়ে ভেসে বেড়ায়। সুতরাং এই এরোসল বা ধূলিকণাও বায়ুমণ্ডলের একটি ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। আরেকটা জিনিস, এই এরোসল বা ধূলিকণা যদি না থাকতো, আমরা কিন্তু আকাশকে এত সুন্দর নীল দেখতে পারতাম না। এই যে আকাশকে আমরা সুন্দর নীল রং দেখি, সেই নীল রং দেখার জন্য মূল যে জিনিসটি দায়ী তা হচ্ছে ধূলিকণা। সুতরাং ধূলিকণারও খুব গুরুত্ব আছে।
এবার বায়ুর এই উপাদান জলীয় বাষ্প এবং ধূলিকণা এই সবগুলোই আমরা বায়ুমণ্ডলের কি এই পুরো ভূপৃষ্ঠ থেকে যে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত পুরো অংশে দেখতে পাই না, পুরো অংশে আমরা একইভাবে এই উপাদানগুলো দেখতে পাই না। এই দেখো আমি আরেকটি চার্ট করেছি যেটাতে ভূপৃষ্ঠ অর্থাৎ এটা আমরা যদি জিরো বা সি লেভেল ধরছি তাহলে এখান থেকে ওপর দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত আমি দেখে টেনেছি স্তরটাকে, এখান থেকে 90 কিলোমিটার পর্যন্ত যে অংশ সে অংশে বায়ুমণ্ডলের এই সমস্ত উপাদান তাদের পার্সেন্টেজ ওয়াইজ সমান থাকে, অর্থাৎ যার যতটুকু থাকার কথা ততটুকুই থাকে, সে কারণে এই স্তরটাকে আমরা বলি সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। 90 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলির তারতম্য ঘটে যায়, উপাদানের পরিমাণের তারতম্য ঘটে, এই অংশটাকে আমরা বলি বিষম মণ্ডল বা হেটেরোস্ফিয়ার। তাহলে এই উপাদানের তারতম্য অনুযায়ী তাহলে আমরা বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করছি? দুটি ভাগে, একটা সমমণ্ডল একটা বিষম মণ্ডল। এবার তাপমাত্রার তারতম্য অনুসারে আবার আমরা বায়ুমণ্ডলকে কয়েকটি ভাগে ভাগ করছি। প্রথম ভাগ ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে 8 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি বিস্তৃত, অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে বায়ুমণ্ডলের যে স্তরটার মধ্যে আছি তাকে বলে হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এই স্তরে বায়ুর ঘনত্ব সবচাইতে বেশি, বায়ুর চাপ সবচাইতে বেশি এবং যা কিছু বজ্র বৃষ্টিপাত মেঘ ঝড় বায়ু প্রবাহ সমস্ত কিছু আমরা দেখতে পাই এই ট্রোপোস্ফিয়ারে, এবং এই কারণে এই ট্রোপোস্ফিয়ার এতটাই সবসময় অশান্ত থাকে যে এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, এবং এখানে সবসময় বায়ু প্রবাহ পড়ছে। এবং দেখো আমি ত্যাচ্ছা করে কেটেছি দাগটা, তার কারণ মেরুতে এটা 8 কিলোমিটার পর্যন্ত, নিরক্ষীয় অঞ্চলে এটা 18 কিলোমিটার পর্যন্ত। এবার ট্রোপোস্ফিয়ার শেষ হওয়ার পরে এই 3 কিলোমিটার একটা ডাবল লাইন টানা আছে, এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়েও না কমেও না। আরেকটা মূল বিষয়, ট্রোপোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় তাপমাত্রা কমতে থাকে। কিরকম ভাবে কমে? প্রত্যেক 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়, এটাকে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাস। তারপরের অংশটার নাম স্ট্রাটোস্ফিয়ার, এইখানে আবার বায়ু প্রবাহ বৃষ্টি ধূলিকণা সবকিছুই কম থাকাতে এটা খুব শান্ত এই মণ্ডলটা, যে কারণে জেট বিমানের চালকেরা এই অংশ দিয়ে স্ট্রাটোস্ফিয়ার দিয়ে যায়। অনেক সময় পরিষ্কার নীল আকাশে তোমরা দেখবে একটা সুন্দর সাদা রেখার মতন চলে গেছে, অনেক পরে ধীরে ধীরে মিলিয়ে গেল, সেটা মূলত জেট বিমানের ধোঁয়াটা ওটা খুব ধীরে ধীরে মেলায়, তার কারণ বায়ু প্রবাহ ওখানে থাকে না। এবং এই স্তরের এই 20 থেকে 30 বা 35 কিলোমিটার পর্যন্ত একটা এক্সট্রা স্তর থাকে যেটাকে বলা হয় ওজোন স্তর। এই ওজোন গ্যাস বায়ুমণ্ডলে আমাদের মধ্যে একটা সৌর পর্দার বা ছাতার কাজ করে, যাতে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছতে না পারে, কারণ আমরা সবাই জানি অতিবেগুনি রশ্মি খুব ক্ষতিকারক এবং আমাদের অনেক ক্ষতি করে থাকে। তাহলে স্ট্রাটোস্ফিয়ার 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তারপরে আবার 5 কিলোমিটার একটা গ্যাপ যেখানে মানে একটা পজ থাকে, অর্থাৎ যেখানে তাপমাত্রা বেড়েও যায় না কমেও যায় না, এটাকে বলা হয় স্ট্রাটোপজ। তারপরে থাকে হচ্ছে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারে এসে সাধারণত মহাশূন্য থেকে যে সমস্ত উল্কাপিণ্ড আসে আমাদের পৃথিবীতে তারা এই মেসোস্ফিয়ারে এসে ধ্বংস হয়ে যায় আর কি, ছাই হয়ে যায়। তারপরের অংশের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, এই অংশে 90 কিলোমিটারের পর থেকে আমরা জানি হেটেরোস্ফিয়ার, এই অংশে সমস্ত কিছু আয়নিত অবস্থায় থাকে, তাই এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। এবং এইখানেই বেতার তরঙ্গ যা যায় এটা এই স্তরে গিয়ে এখান থেকে আর ওপরে যেতে পারে না, মহাশূন্যে যেতে পারে না, আবার রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। আর এই থার্মোস্ফিয়ারেরই মেরু অংশে আমরা মাঝাকাশে একটা সুন্দর জ্যোতি দেখতে পাই, যেটা তোমরা আগে পড়েছো, যেটাকে আমরা সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভাব বলি। এরপরে আসছে এক্সোস্ফিয়ার, এখানেও তাপমাত্রা থার্মোস্ফিয়ারেও তাপমাত্রা বাড়ে, এক্সোস্ফিয়ারেও তাপমাত্রা বাড়তে থাকে।
এবং তারপরেই দেখতে পাই আমরা ম্যাগনেটোস্ফিয়ার, যার শেষ হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত, এবং ম্যাগনেটোপজ এর যে শেষ সীমানা সে জায়গার পরে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র বা পার্থিব চৌম্বক ক্ষেত্র যেটা, সেই পার্থিব চৌম্বক ক্ষেত্র শেষ হয়ে যায়। তাহলে এইভাবে 10,000 কিলোমিটার পর্যন্ত এই যে বিশাল বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে। এই বায়ুমণ্ডলে যদি না থাকতো পৃথিবী পৃষ্ঠে, তবে প্রাণের অস্তিত্ব থাকতো না। তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। এবার বায়ুমণ্ডলের এই গঠনটা আমরা যদি না জানি ভালো মতন, তাহলে পরবর্তীতে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা এগুলো আমরা ভালো মতন বুঝতে আমাদের অসুবিধা হবে। তাই আজকের ক্লাসে আমি এই বায়ুমণ্ডলের গঠন এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা ভালো করে পড়ালাম, তোমরা বাড়িতে ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমি বায়ুর তাপ, বায়ুর চাপ এই অংশগুলো পড়াবো। ততক্ষণে এই অংশের থেকে অনেক ছোট ছোট এমসিকিউ এর কোশ্চেন আসবে, অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের এই যে মানগুলো এগুলো খুব ভালো করে মুখস্থ করবে। ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, জেট বিমানের চালকেরা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কেন যায়, ওজোন স্তরের গুরুত্ব কোথায়, থার্মোস্ফিয়ার আমাদের ক্ষেত্রে কি কি গুরুত্ব নিয়ে আসে, এই সমস্ত ছোট ছোট প্রশ্ন তোমরা রেডি করে ফেলবে বই থেকে পড়ে, এবং যখনই দরকার হবে আমার এই রেকর্ডটা একটু দেখে নেবে। তার ফলে তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং পরিচ্ছন্ন থাকো। আবার দেখা হবে।